Now, এখন রাজধানী এক্সপ্রেসৰ ওপৰত জব্দ কৰা হৈছে সোণৰ নাওখন আৰু লগতে আৰু কি আটকো কৰিছে এজন হৰবৰাহকাৰী কাৰ্তৃত হৰবৰাহকাৰীজন হৈছে বিহাৰৰ আকাশ কুমাৰ ডিমাপুৰৰ পৰা বিহাৰলৈ বুলি লৈ গৈ থকা অৱস্থাতে উদ্ধাৰ কৰা হ'ল এই সোণৰ নাওখন অৱশ্যে সোণবৰণীয়া বা সম্পূৰ্ণ সোণালী বৰণীয়া এইখন নাও আৰু কি নিশ্চিত হ'ব পৰা নাই ইয়া আসল নে নকল নাও নয়নমণি হয়কে স্বর্ণ জয় করার পিছতে কমনওয়েলথ গেমসত উৎফুল্লিত হয়ে পড়েছে এটা তেওঁর সহকর্মী সকলো কলিয়াবৰৰ চিকনি থকা দ্বিতীয় অসম বন সুরক্ষা বাহিনীর শিবিরত বন সুরক্ষা বাহিনীর মাজতো দেখা গৈছে আনন্দৰ জোৱাৰ তেওঁলোকৰ সহকর্মীয়ে বিশ্ব জয় কৰিছে তেওঁলোকৰ সহকর্মীয়ে মেডেল আনি ইতিহাস রচনা কৰিছে কেক কাটি আনন্দ উল্লাস কৰিছে সকলোৱে 2011 চনৰ পৰা কলিয়াবৰৰ দ্বিতীয় বন সুরক্ষা বাহিনীর শিবিরত কর্মরত হৈ আছে নয়নমণি শইকীয়া আৰু আমি প্ৰতিবেদন আগবঢ়াম যি ধৰণে আচলতে সকলোৱে আনন্দ ফূৰ্তি কৰিছে যথেষ্ট উৎফুল্লিত তেওঁলোকৰ সতীৰ্থ হয় তেওঁলোকৰ সহকৰ্মীয়ে পদক জয় কৰি আনিবলৈ সক্ষম হৈছে স্বৰ্ণ জয় কৰিছে প্ৰতিবেদন আগবঢ়াম আমাৰ সাংবাদিক দিবাকৰ দাসৰ গেমছৰ সফলতা অৰ্জন কৰাৰ পিছতে এই মুহূৰ্তত দেখা গৈ গৈছে কলিয়াবৰৰ যি চিকনিস্থিত দ্বিতীয় অসম বন সুৰক্ষা বাহিনীটো আনন্দ উল্লাসে বিৰাজ কৰিছে পোনে পোনে সেই দৃশ্য দেখে এয়া কলিয়াবৰ জখলামন্ধাৰ চিকনিত থকা দ্বিতীয় অসম বন সুৰক্ষা বাহিনীৰ চাৱনী য'ত ইয়াৰ সতীৰ্থ বনৰক্ষীসকলে আনন্দ উল্লাস কৰিছে যিহেতু কমনৱেলথ গেমছত নয়নমণি শইকীয়াই সফলতা অৰ্জন কৰিছে আৰু ইয়াৰ যিজন বিষয় আছে মুৰব্বী বিষয়ে তেওঁৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম নয়নমণি শইকীয়াই সফলতা অৰ্জন কৰিছে আপোনালোকে আনন্দ উল্লাস কৰিছে কি ক'ব নয়নমণি সন্তান মই বেটেলিয়নৰ অধিনায়ক অধিনায়ক হিচাপে তাই যিহেতু এই বেটেলিয়ানৰ কৰ্মচাৰী তাই মোৰ নিজৰ সন্তানৰ নিচিনা তাইৰ আজি কৃতকাৰ্য তাই এই চেকনি দ্বিতীয় অসম বন সুৰক্ষা বাহিনীক অসমতেই ভালকৈ বহুত মানুহে নাজানে তাই আজি এই বেটেলিয়ানক অসমটো বাদেই ভাৰতত সমগ্ৰ বিশ্বৰ দৰবাৰত তাই অসমক চিনাকি কৰি দিছে এই বেটেলিয়ানটোক অতি আনন্দিত তাইলৈ আশীৰ্বাদ থাকিল ভৱিষ্যতে যাতে এই সোণ আৰু অধিক সোণ তাই বুটলিবলৈ সফল হয় তাৰ কামনা কৰোঁ এই চাৱনীত কিমান বছৰৰ পৰা কাম কৰি আছে 2011 চনৰ পৰা কৰ্মৰত আছে নিশ্চয়কৈ 2011 চনৰ পৰাই কলিয়াবৰ যি চিকনিত থকা অসম দ্বিতীয় অসম বন সুৰক্ষা বাহিনীৰ চাৱনীয়ে চাৱনীত কৰ্মৰত হৈ আছে নয়নমণি শইকীয়া আৰু নয়নমণি শইকীয়া সফলত এনেদৰে আনন্দ উল্লাস কৰিছে তেওঁলোকৰ সতীৰ্থ সহকৰ্মী আৰু ইয়াৰ উচ্চপদস্থ বিষয়াই হয় নয়নমণি শইকীয়াৰ সফলতাত উৎফুল্লিত সকলো নয়নমণি শইকীয়াই পদক বুটলি আনিছে স্বৰ্ণ জয় কৰিছে আৰু আনহাতে এবাৰ আশা লাভলীনা বৰগোহাঁইক লৈ আজি বক্সিং ৰিঙত নামিব অসম কন্যা লাভলীনা বৰগোহাঁই 70 কেজি শাখাত কোৱাৰ্টাৰ ফাইনেলত অৱতীৰ্ণ হ'ব লাভলীনা ৱেলছৰ ৰোজি ইকলছৰ বিৰুদ্ধে যুঁজত নামিব আজি লাভলীনা আৰু আজি যদি জয় হয় তেনেহ'লে পদক নিশ্চিত লাভলীনাৰ বাবে লাভলীনাক লৈ আশাবাদী যথেষ্ট আশাবাদী হৈ আছে সকলোৱে প্ৰাৰ্থনা কৰিছে ৰাজ্যবাসীয়ে প্ৰাৰ্থনা কৰি এই সফলতা কামনা কৰিছে লাভলীনা বৰগোহাঁইৰ বাবে পৰৱৰ্তী খবৰ কটন ৰাজ্যিক বিশ্ববিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে বিশেষ সুবিধা প্ৰদান কৰিছে ভাৰতীয় ষ্টেট বেংকে এতিয়াৰে পৰা বিশ্ববিদ্যালয়ৰ শিক্ষাৰ্থীসকলে অতি সহজে চকু পৰীক্ষা কৰিব পৰাৰ লগতে বিশ্ববিদ্যালয়ৰ ভিতৰৰ পৰা এ টি এমৰ সহায়ত উলিয়াব পাৰিব ধন এই দুয়োটা সুবিধা মঙলবাৰে মুকলি কৰিলে এছ বি আয়ে আৰু ইয়াৰ উপৰিও চকু পৰীক্ষা কেন্দ্ৰ কটনৰ এলুমিনিসকলকো দিয়া হ'ব পৰৱৰ্তী সময়ত গুৱাহাটীৰ সকলো মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীক প্ৰদান কৰা হ'ব এই সুবিধা কটন ইউনিভাৰ্চিটি সে এছ'চিয়েট হ'লে বহুত খুচি হৈ ৰহি আৰু উচি সন্দৰ্ভ মে আজ হম লোগ ইয়াহ পে এক এ টি এম ভি ইনগ্ৰেট কৰ ৰহে এক নয়া এ টি এম লগা ৰহে আৰু ইয়ে অশ্বিনী এক অপ্থলমজিষ্ট মশিন লগা ৰহে জিছে কি ইয়াহ কে ষ্টুডেণ্টছ কো ইয়াহ কে টিচাৰ্ছ ফেকাল্টি सबको आई चेकअप के लिए उनको सुविधा मिल सके जैसा कि मालूम है बच्चे आजकल पढ़ते हैं और सबको चश्मा की ज़रूरत पड़ती है आँख के चेकअप करने की ज़रूरत पड़ती है तो ये बहुत अच्छी शुरुआत है और स्टेट बैंक ऑफ इंडिया समाज के लिए काम करते रही है
बिजनेस के अलावा हम लोग समाज के लिए अपना काम करते हैं और उसी संदर्भ में मतलब 1957 से हम लोग कॉटन यूनिवर्सिटी एसोसिएटेड हैं और वीसी साहब को बहुत बहुत शुक्रिया कि उन्होंने हमें ये अपॉर्चुनिटी दिया कि हम यहाँ पे अपना एटीएम लगाएं एवं इसमें ऑप्थल्मोलॉजिस्ट वाला जो मशीन आया उसमें हम लोग अपना सहयोग प्रदान। বজালীর নয়াপাড়াত পহুমারা নৈর রিং বান্ধ সিগি পুনের বানপানী সৃষ্টি করার পিছত নয়াপাড়া কারেখুয়া সারালপাড়াকে ধরে কেবাখনো গাঁত এটা অবর্ণনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। কৃষিভূমিত কঠিয়া রোপণ করা খেতিয়কসকলে এটা দিনতে অন্ধকার দেখবলিয়া পরিবেশ সৃষ্টি হয়েছে। চারিফালে পানি আকো পুনের বিভীষিকার মাজত এদিন অতিবাহিত করবলিয়া হয়েছে অঞ্চলবাসী। প্রতিবেদন আগবাম আমার সাংবাদিক ধ্রুবজ্যোতি তালুকদারর। নয়াপাড়াত যেহেতু নয়াপাড়াত কালি আবেলি যে রিং বান্ধ নির্মীয়মান রিং বান্ধর প্রায় 25 মিটার অংশ এনেদরে উটুয়াই লিছিল আর এই দৃশ্য মানে নিউজ18-র পোনে পোনে দেখাইছো। এই স্থানতে যাকালি ভূটানে পানি এড়ি দিয়ার ফলত হঠাৎ এই স্থানত ছিঙি গেছিল প্রায় 25 মিটার অংশ আর এটা দেখবলে পাওয়া গেছে নয়াপাড়ার ইয়ার সমীপবর্তী ভৌকামারি প্রায় এশরো উপর পরিয়াল এশটারও উপর পরিয়াল ইতিমধ্যে মথাউরিত বাঁহর পাতি ইয়ার স্থানীয় লোক আছে জানিব বিচারিম যেহেতু যাকালি নয়াপাড়াত 25 মিটার অংশ ছিঙি গল আপনাদের ঘর উভতি গৈছিলহে মাত্র কেনেকুৱা সমস্যা? এতিয়া সমস্যা মানে কালি যেনেকে পানিটো আহিছে পানিটো আহতে মানে লাফে লাফে মানে এনেকে পানি যাই আছে আর পিছফালে ভাটিফালে আপনার ভাঙি আছে। আর মেইন কথা কি আমার মানুষবিলাক সব ঘরতে গুছি গেছিল, গুছি যাওয়ার পিছত আকৌতে এই বস্তু বানি ঘর সিজিল করে আকৌ আহিবা লাগা হয়েছে। কিমান টান কষ্ট হয়েছে মানুষে গম পাই আছে। আমার মোটামুটি এই কারাইখাওয়া ভোগামারি মথারিত মোটামুটি এখর উপরত মানুষ ক্যাম্প বান্ধি আরও থাকবার লাগা হয়েছে। ভুটানে যদি আরো পানি আরো এনেকা সমস্যা হব? ভুটানের বলে আরো পানি আহলে এনে সমস্যা হলে কি উপায়তো হব? বিষয় আছে যার জানিব বিচারিম কিমান অংশত ইরোশন হয়েছে বা কি ব্যবস্থা লব এইখিন? আমার আজি যদিও ফিতা আমার নাই মানে যাব পড়া অবস্থা নাই সেইখিন জায়গা, তথাপি তো ধর 20 মিটার 22 মিটার জায়গা হব অনুমানিক। আর যদি আমার সেইখানে দোয়া হওয়া নাই বোধহয় সেইখানে কামও ঠিকাদার কি জানি করব। পানি কেতিয়ার পৰা কমিছে? পানি আমি শুনা মতে রাতে 12টার পর অলপ স্লো গতি দিয়েছে কম। কিমান ফুট পানি উঠেছে? মোটামুটি প্রায় 9 ফুট 10 ফুট পানি উঠে গেছিল রাতিপুয়ার ভাগর পর ভুটানে ভুটানে রিটার হলো। আর দেখবল পাওয়া গেছে কিছু দূরত আপনার ইরোশন হয়েছে গড়া খহনিয়া হয়েছে এইখানে আমার পানির কূপটো তাতে প্রেসার করে আছে তো এটার কারণে তাতে অল্প ইরোশন হয়েছে কিন্তু বোধহয় বেশি না যাব অল্প যাব। হয় নিশার ভাগর পৰা পানির পরিমাণ কিছু কমিছে হ্রাস পাইছে বলে ইতিমধ্যে আমার যে বিভাগীয় কর্তৃপক্ষ বিভাগ কর্তৃপক্ষ যে জল জল সম্পদ বিভাগের যে বিষয়া জানিবলৈ দিছে আর শেহতভাবে ভুটানের যদি পানি পুনের এড়ি দিয়ে তেতিয়াহলে আরো বানপানী কবলত পৰাৰ আশঙ্কা আছে। অর্থাৎ পুনের যদি ভুটানের পৰা পানি নামে তেনেহলে হয়তো পরিবেশ আর অধিক কিছু চিন্তাজনক হয়ে পড়ব। আন কিছু খবর, গুণোৎসবের দিনায় হাইলাকান্দিত বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিভাবকে সাব্যস্ত করলে প্রতিবাদ। গুণোৎসব বয়কট করে বিদ্যালয়ের সম্মুখত প্রতিবাদত বহি পড়িল অভিভাবক সকল। হাইলাকান্দি জেলার অয়েলচেরা আদর্শ বিদ্যালয়খনত চলিছে এই প্রতিবাদী কার্যসূচী। বিদ্যালয়খনত চলা আর্থিক অনিয়ম আর সরকারি অবহেলার বিরুদ্ধে প্রতিবাদত মুখর হয়ে পড়িল অভিভাবক সকল। কোভিডর বুস্টার ডোজ দিয়া শেষ হলেই দেশত বলবৎ হব CAA বিধি। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহক সাক্ষাৎ করার পিছত করেছে এই মন্তব্য। শুভেন্দু অধিকারীয়ে জানা মতে এপ্রিল মাহৰ পৰা আৰম্ভ হওয়া কোভিডর বুস্টার ডোজ প্রদান প্রক্রিয়া 9-10 মাহৰ ভিতৰত সম্পূর্ণ হব লাগে আর তার পিছতে নাগরিকত্ব আইনের বিধি প্রস্তুত করে বলবৎ করার প্রক্রিয়াও আরম্ভ হব। সেই অনুসরি 2024-র লোকসভা নির্বাচনের আগে আগে CAA বলবৎ হওয়ার সম্ভাবনা আছে। উল্লেখযোগ্য যে 2019-ৰ 11 ডিসেম্বৰত সংসদত কা আইন গৃহীত হয়েছিল। উল্লেখযোগ্য যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে আগে গৃহমন্ত্রী অমিত শাহেও কোভিড ভ্যাকসিন প্রদান সম্পূর্ণ হলে কা বলবৎ হব বলেও মতামত আগবাইছিল ঘোষণা করেছিল। কিন্তু সংসদত নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক গৃহীত হওয়ার আড়াই বছরের পিছতো আইন হওয়ার আড়াই বছরের পিছতো বলবৎ হওয়া নাই নাগরিকত্ব সংশোধনী আইন কারণ বিধি হওয়া নাই প্রস্তুত।
ইফালে ৰিপুন বৰাৰ যুক্তি যে বুষ্টাৰ ড'জৰ লগত কি সম্পৰ্ক আছে কাৰ বুষ্টাৰ দিয়াৰ সময়ত যদি নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব পাৰে তেন্তে কা কিয় বলবৎ হ'ব নোৱাৰে বিজেপিয়ে মানুহক এক প্ৰকাৰ ব্লেকমেইলিং কৰি আছে অসমত এই মন্তব্য কৰিছে অসম তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুন বৰাই আর এই মুহূর্তে আন এক খবর আহিম টাইওয়ানক লৈ চীন আমেরিকার মাজত এতিয়া তুঙ্গত উঠিছে রাজনৈতিক যুদ্ধ আমেরিকার হাউস স্পিকার নেন্সি পেলোসির যে টাইওয়ান ভিজিট টাইওয়ান ভ্রমণের লগে লগে আমেরিকার চীন যে মাজর বাক যুদ্ধ তুঙ্গত উঠিছে ইমানেই নহয় টাইওয়ানক লৈ সামরিক কুচকাওয়াজও আরম্ভ করে দিছে চীনে টাইওয়ানের বায়ু সীমার ভিতর মঙ্গলবারে উড়িল চীনের কেবাখনো যুঁজারু বিমান মঙ্গলবারে নিশা এখন বিশেষ বিমানযোগে টাইওয়ানত উপস্থিত হয় হাউস স্পিকার নেন্সি পেলোসি আর ইফালে টাইওয়ান দেশখনক নিজের অংশ হিসাবে দাবি করে আহিছে চীনে তেনেস্থলত আমেরিকার কূটনীতি পেলোসির টাইওয়ান ভ্রমণে চীনক প্ররোচিত করেছে টাইওয়ানক লৈ চীন আর আমেরিকার মাজত দীর্ঘদিন ধরে সংঘাত অব্যাহত আছে পেলোসিয়ে টাইওয়ানক চীনের দমনের পর মুক্ত হবলৈ সকল সহযোগিতা আগবার আশ্বাস দিয়াত জাঙুর খাই উঠিছে রঙা চীন আমেরিকাক ইয়ার পরিণতি ভোগ করবলে লাগিব সাজু থাকিব লাগিব বলি সকিয় নিদিছে আর সময়ে সময়ে তীব্র চীন বিরোধী প্রতিবাদও হয়ে আহিছে আনহাতে টাইওয়ানত টাইওয়ানে কোনো কারণতে নিবিচাৰে চীনৰ আধিপত্য আর বশ সম্প্রতি পেলোসির এই ভ্রমণের পিছতে টাইওয়ানের সীমান্ত চীনা সেনা আরম্ভ করে দিছে কুচকাওয়াজ যিকোনো মুহূর্ততে যুদ্ধৰ বাবে সাজু হৈছে চীন সুদীর্ঘ এই 25টা বছরের মূরত কোনো এগারী মার্কিন শীর্ষ নেতৃত্বই বা শীর্ষ নেতায় ভ্রমণ করেছে টাইওয়ান আর সেইবাবে নেন্সি পেলোসির টাইওয়ানের প্রতি এনে সমর্থন সহজভাবে লব পৰা নাই চীনে পেলোসির এই ভ্রমণক এক প্রকার উচটনি হিসাবে গণ্য করেছে চীনে আনহাতে পেলোসির আগমনক দেশখনের প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন বলে গ্রহণ করেছে টাইওয়ানে টাইওয়ানত চীনক সদায় কঠোরভাবে বা কঠোর ভাষায় টাইওয়ানক লৈ সমালোচনা করে অহা পেলোসির উপস্থিতির উপর দৃষ্টি নিবদ্ধ রাখিছে এটা সমগ্র বিশ্বয় আর ইতিমধ্যে হাই এলার্টত আছে চীনের সেনাবাহিনী আর নিজের অংশ বলে দাবি করে অহা টাইওয়ানত বহিরাগত হস্তক্ষেপ টার্গেটেড মিলিটারি অপারেশনের সাজু হয়েছে বলে চীন জানা গেছে টাইওয়ান দ্বীপর চৌপাশে ছয় স্থানত চীনে সামরিক অনুশীলন করব বৃহস্পতিবারের বাক্সার নিকাশীত আজাদী কা অমৃত মহোৎসবর সংগতি রাখি হর ঘর তিরঙ্গা কার্যসূচী রূপায়ণ করা হয়েছে আরক্ষী প্রশাসন আর 64 বিএসএফ ক্ষমা করব বিএসএসবি নিকাশী চেম্বার অফ কমার্স যুব সমাজের নেতৃত্বত উদযাপন করা হয়েছে হর ঘর তিরঙ্গা কার্যসূচী আর এই উপলক্ষে আজিপুয়া আরক্ষী এসএসবির জওয়ান ব্যবসায়ী সন্থা স্থানীয় যুব সমাজে নিকাশীর রাজপথত এক সমদল উলিয়াই এক কার্যসূচী রূপায়ণ করে হারঘাট তিরঙ্গা কার্যসূচীর জড়িয়ে বৃহত্তর নিকাশী অঞ্চলের জনসাধারণক দেশভক্তির উদ্বুদ্ধ করবলে চেষ্টা করেছে আমলোক হর ঘর তিরঙ্গা কাজ এক আয়োজন ভারত সরকার তরফে আপনা তরফে প্রোগ্রাম মানা হিসেবে আমার রেলি যা মকসদ ও সবই ঘর মে हमारा जो डील का बाढ़ है मतलब सरकार का जो प्रोग्राम है उसको पहुंचना चाहता हूं कि हम एक भारतवासी है और हम स्वाधीनता है हम आज़ादी है और गर्व के साथ और एक इंटरेस्ट के साथ करेज के साथ तिरंगा को हर घर में 13 तारीख से लेकर 15 तारीख तक फैलाए इसके लिए हमने ये जो आज प्रोग्राम जो है आयोजन किया है মৰাণত চাঞ্চল্যকৰ এটা হত্যাকাণ্ড হালমাৰি চাহ বাগিচাৰ ৰাধাক্ৰান্ত ডেৰমহীয়া সন্তানক ৰহস্যজনকভাৱে যি মৃত্যুৰ ঘটনাক লৈ যথেষ্ট এক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে সন্তানটিক পিতৃ মাতৃ হত্যা কৰাৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ পিতৃ সঞ্জয় পূজাৰী আৰু মাতৃ ৰমা পূজাৰীয়ে সুৰা ৰাগীত মাতাল হৈ হত্যা কৰিলে দেৱশিশুটিক প্ৰায় 3 বছৰ পূৰ্বে অনুৰূপ ধৰণে নিজ সন্তানক হত্যা কৰিছিল এই পাষাণ পিতৃ মাতৃয়ে নিশা সুৰাপান কৰি প্ৰায় কাজিয়াত লিপ্ত হয় পিতৃ মাতৃ যোৱা নিশাও সুৰাপান কৰি ডেৰমহীয়া দেৱশিশুটি হত্যা কৰা ইফালে শিশুটির দেহত আঘাতর চীন স্পষ্ট আর আজি পুয়া ঘটনাটি পোহর লোহার পিছতে খোৱাং আরক্ষী থানাত খবর দিয়ে স্থানীয় লোকে আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করেছে গোটে ঘটনার তদন্ত অব্যাহত রাখিছে মর্মান্তিক দুঃখ লগা ঘটনা দুঃখ লাগিছে আমার এই অঞ্চলত এই সরু লড়াত এটা মাক দেউতাকে যে মানে মারি পেলালে বলে আমি হেরি করছো আর হসে মা দেউতাকে একদম পুরা সদায় দিন নিশা খাই থাকে নেশা খাই থাকা অবস্থাত আজি আমি যেনেকুৱা দেখিছোঁ
কেঁচুৱাজনক সঁচাকৈয়ে মানে যেনেকৈ ব্লাড ওলাইছে মা দেউতাকে মানে মাৰি পেলাইছে সেনেকুৱা আমি সন্দেহ প্ৰকাশ কৰিছোঁ আৰু প্ৰকাশনক আমি দাবী কৰিছোঁ যে দোষীজনক উচিত শাস্তি প্ৰদান কৰিব আৰু আমি আশাবাদী প্ৰকাশনে উচিত ন্যায় দিব আৰু সৰু কেঁচুৱাটো ন্যায় পাব বুলি আমাক আশাবাদী। লখিমপুৰ জিলাৰ নাওবৈচা সমষ্টিত পি এম জি এছ ৱাই প্ৰধানমন্ত্ৰী গ্ৰাম চড়ক যোজনাৰ পথ নিৰ্মাণত ব্যাপক অনিয়মৰ উঠিছে ভাংকৰ অভিযোগ। 7 কোটি টকাৰে এটা পথ নিৰ্মাণ কৰিবলৈ আৰম্ভ কৰি 5 বছৰে সম্পূৰ্ণ কৰিব পৰা নাই পথটোৰ কাম কাজখিনি। নাওবৈচা সমষ্টিৰ মঘুলি পানধোৱা সংযোগী পথটো অতি এটা গুৰুত্বপূৰ্ণ পথ। পি এম জি এছ ৱাই আঁচনিৰ অধীনত যোৱা 2018 বৰ্ষতে নিৰ্মাণ হৈছিল এই পথটো। আবণ্টিত ধন আছিল 7 কোটি টকা, কিন্তু আবণ্টিত ধনৰ 50% পথ নিৰ্মাণৰ কামত নিয়োজিত নোহোৱাৰ অভিযোগ তুলিছে ৰাইজে। এই সন্দৰ্ভত আমি এক প্ৰতিবেদন আগবঢ়াম আমাৰ সাংবাদিক সঞ্জীৱ লাহনৰ। লখিমপুৰ জিলাৰ নাওবৈচা সমষ্টিৰ অন্তৰ্গত 7 কোটি টকীয়া এটা পথ আমি দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ যে চাওক এইটো 7 কোটি টকীয়া পথ। পথটোৰ ওপৰত এতিয়া এনেদৰে একাঁঠু পানী। ইতিমধ্যে পি এম জি এছ ৱাই আঁচনিৰ অধীনত এনেদৰে 7 কোটি টকা খৰচ কৰি কি অৱস্থা চাওক, এগৰাকী মহিলা এই পথটোৰে পাৰ হ'বলৈ যত্ন কৰিছিলে, তেখেতৰ স্কুটিখন হয়তো দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ আমাৰ কেমেৰা সন্মুখত অন কেমেৰা কি অৱস্থা চাওক আমি দেখুৱাবলৈ যত্ন কৰিম। হয়তো যিখন স্কুটি সেই স্কুটিখন এতিয়া আৰু ষ্টাৰ্ট কৰিব পৰা হ'বনে নহয় তেনেকুৱা অৱস্থা। মই পুনৰ কওঁ আমাৰ দৰ্শকসকলক, এইটো এলা পেচা পথ নহয়, লখিমপুৰ জিলাৰ নাওবৈচা সমষ্টিৰ অন্তৰ্গত পানধোৱা মৌগুলি সংযোগী পথ, এইটো 7 কোটি টকীয়া পথ। লোক নিৰ্মাণ বিভাগৰ অন্তৰ্গত যিজন ঠিকাদাৰ আছে, হায়দৰ আলী নামৰ যিজন ঠিকাদাৰ, সেই ঠিকাদাৰজনে 7 কোটি টকা ব্যয় সাপেক্ষে এই পথটো নিৰ্মাণ কৰিলে আজিলৈকে, কিন্তু এই পথটোৰ অৱস্থা এনেকুৱা হৈ আছে। আমি যিজন এজন লোকৰ লগত আহিছে, পানী ফালি লোকজন অহাৰ আমাৰ পৰিলক্ষিত হৈছে, কথা বতৰা যত্ন কৰিম। দেখিলোঁ আপুনি সিপাৰৰ পৰা আহিছে নহয় জানো, সদায় এইটো আপোনালোকৰতো 7 কোটি টকীয়া পথ, 7 কোটি টকা খৰচ হৈছে আৰু 5 বছৰ 2018 চনত বনোৱা আৰম্ভ কৰিছে, কি হৈ আছে পথটো এতিয়া এনেকুৱা হৈ আছে, এনেকুৱা হৈ আছে, কেনেকুৱা যাতায়াত কৰে? এইটো পানীৰ পৰা অহা যোৱা কৰি দলংটো হোৱাৰ কাৰণে ল'ৰা ছোৱালী খোচত নিব লাগে, খোচত নিব লাগে, সদায় অহা যোৱা কৰে, সদায় অহা যোৱা কৰে। প্ৰায় কিমান মানুহ অহা যোৱা কৰে এইটো ৰাস্তাই? প্ৰায় ধৰক 2000-3000 মানুহ অহা যোৱা কৰে ডেইলি। ইয়াৰে সৈতে সময় হ'ল মিডিয়া18 পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।